বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের একটি অঙ্গনবাড়ি কেন্দ্রের খাবারে সাপ মেলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শনিবার ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর পুরসভার 8 নম্বর ওয়ার্ডের গাবডোবা চক্রবর্তী পাড়া অঙ্গনবাড়ি কেন্দ্রে। এই ঘটনায় এক প্রসূতি সহ 11 জন অসুস্থ হয়ে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়াও বেশ কিছু শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খাবার যেমন আনা হয়, খাবার নিয়ে এসেছে, খাবারের বাচ্চাকে খাওয়ানোর সময় থালায় যখন ঢালা হয়েছে, দেখে সাপটা সিদ্ধ হয়ে বেরিয়েছে, সাপ তার খাবারের খিচুড়ির মধ্যে। দিয়ে উনি বের হওয়ার পর সবাইকে ডাকাডাকি হচ্ছে, দেখাদেখি হচ্ছে, তা সব দেখলো যে সাপ দিয়ে এখানে এসে, আমরা ভেবেছি ছোট কেঁচোর মতো সাপ হয় সেই সাপটা, এখানে এসে বলছে চিতি সাপ। তারপর ওই সাপটা সব লেড়ে ঘেটে তো গালাগে চুকুটের মতন হয়েছে, দিয়ে এখানে নিয়ে আসতে পারেনি সাপটা, ভিডিওটাই নিয়ে আসবে, ভিডিও করে রেখেছে ফোনে। এখন তো অনেকজনই হয়েছে, আরও সব খবর পাচ্ছে আসছে। আর একজন প্রেগনেন্ট মহিলা খেয়েছে, তার মাথা আরও ঘুরিয়ে পড়ে গেছিলো নাকি, আর বাচ্চা বমি হচ্ছে খাওয়ার পর। দিদিমণির কোনো দোষ নেই, দিদিমণিরা ঠিকঠাকভাবেই খাবার দেয়, প্রতিবারে নিয়ে আসা হয়, জানি না এটা কিভাবে হয়ে গেছে। এ ব্যাপারে সিডিপিও ঘটনার সত্যতা স্বীকার করেনি। তিনি জানান প্যানিকে বিভ্রান্তি ছড়িয়েছে, যদিও তারা বিষয়টির উপর নজর রাখছেন। আমি যেটুকু আমার ইংরাজি সুপারভাইজার মারফত জানতে পারলাম যে একটা সেন্টারে খাবার দেওয়া হয়েছিল, কিন্তু নিয়ে তারা বাড়ি নিয়ে যায়, কিন্তু বাড়ি নিয়ে গিয়ে কোনো একজনের মনে হয়েছে যে খাবারে কিছু পড়েছে, সাপ জাতীয় কিছু আছে, কিন্তু তখন কর্মীকে যখন বলা হয় যে ঠিক আছে খাবারটা নিয়ে আসার জন্য, কিন্তু তারা ততক্ষণে খাবারটা ফেলে দিয়েছে, ফলে আমরা সেরকম কিছু পাইনি। এবং হচ্ছে যে আর মানে ওই কথা প্রচার হয়ে আবার অন্য একটা বাড়িতে একজন বাচ্চা মানে মায়ের দুধ খেয়েছিল, সেই সময় তার বমি হয়, যদিও বাচ্চা কোনো খাবার খায়নি এখনো অবধি। মানে এটা যেটুকু আমার সুপারের স্যারের সঙ্গে কথা হয়ে বোঝা গেল যে পুরোপুরি প্যানিকে 11 জন মতন ভর্তি আছে, 6 জন মেয়ে, 5 জন ছেলে, সামথিং 11 জন ভর্তি আছে। আমি এসে দেখলাম যে একটার সময় এসে দেখলাম যে তারা মোটামুটি সবাই সুস্থ, কোনো অসুবিধা নেই। সুপার স্যারের যা বক্তব্য ওনারা আজকের দিনটা অবজারভেশনে রাখবেন, আর এবং ওনারা এটাও বক্তব্য যদি কিছু থাকতো তাহলে অনেক কিছুই এর মধ্যে ঘটে যেতে পারত, কিন্তু সেরকম কিছুই সিমটম নেই, মোটামুটি প্রাথমিক চিকিৎসার মধ্যে রাখা হয়েছে, আজকের দিনটা হয়তো রাখা হবে, কালকে হয়তো না, না সেরকম কিছু পাইনি খবর, বাচ্চারাই কিছু হয়েছে ভর্তি, আর একজন গর্ভবতী মহিলা মানে প্রসূতি মা খেয়েছিল, সে তার কিছু সমস্যা হয়নি এখন অবধি, আমরা কিছু রিপোর্ট পাইনি, ফলে এখন বলতে পারছি না যে কী হবে। এবং আমরা অবজারভেশনে রেখেছি, আমরা হসপিটালের সঙ্গে যোগাযোগ রাখছি প্রতিনিয়ত, যদি কিছু ভবিষ্যতে কিছু সমস্যা হয়ে থাকে তাহলে আমরা সে বিষয়ে দেখব। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।